হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। এই ভিডিওটাতে ক্লিক করেছেন, আমি ধরেই নিচ্ছি আপনার কম্পিউটারটা অনেক স্লো চলতেছে অথবা আপনার পরিচিত কারো কম্পিউটারটা স্লো চলে। এসএসডি আপনারা কে কে ইউজ করবেন, কেন করবেন, কোন কোন পিসি বা ল্যাপটপে এসএসডি ইউজ করা যায়, কোন পিসিতে কোন এসএসডি ইউজ করা যায়, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আলাপ করবো। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, কথা বাড়াচ্ছি না, লেটস বিগিন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আজকেও আপনাদেরকে একটা কাজ দিয়ে দিতে চাই। আপনার বাসার সামনে যদি কোনো মাঠ থাকে অথবা আপনার ছাদে গিয়ে আপনি একটা স্টপ ওয়াচ নেবেন আর টাইমটা কাউন্ট করবেন। প্রথমে আপনি এক পাশ থেকে আরেক পাশ দৌড়ে যাবেন, প্রথমে দৌড় দিবেন একেবারে ফ্রিলি, টাইমটা কাউন্ট করেন কতক্ষণ লাগতেছে। এরপরে দৌড় দেন হাতটা এরকম স্পিন করতে করতে, মানে ঘোরাতে ঘোরাতে, এবারও টাইমটা কাউন্ট করেন কত সময় লাগলো, লিখে রাখেন। ভিডিও শেষের দিকে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, আমার আজকের ভিডিও সুবিধার্থে আমার হাতে আমি নিয়ে নিয়েছি দুটো হার্ড ডিস্ক। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপের হার্ড ডিস্ক, যেটা আমরা নর্মালি ডেস্কটপ কম্পিউটারে লাগিয়ে থাকি, আর এই হার্ড ডিস্কটা হলো ল্যাপটপের হার্ড ডিস্ক, যেটা আমরা ল্যাপটপে লাগিয়ে থাকি। ডেস্কটপ বা ল্যাপটপ যে হার্ড ডিস্কের কথাই বলি না কেন, দুইটা হার্ড ডিস্কের মধ্যেই কিন্তু একটা ডিস্ক থাকে, যেহেতু আমরা হার্ড ডিস্ক নামটা ভাঙলে একটা ডিস্ক চলে আসতেছে। সো ডিভিডি সিডির মতো এই হার্ড ডিস্কগুলোর মধ্যেও একটা ডিস্ক থাকে, যেই ডিস্ক থেকেই আসলে মূলত আমরা যখন কাজ করি, আমরা কোনো কমান্ডে কম্পিউটারে কোনো কিছু কম্পিউটার থেকে দেখি বা কম্পিউটার থেকে কোনো কিছু ওপেন করি কিংবা কম্পিউটারের ভিতর কোনো কিছু দেই, ইনপুট করি বা এর থেকে আউটপুট নেই, যাই করি না কেন, এই হার্ড ডিস্কগুলো কিন্তু ডিস্ক ঘুরে ঘুরে দেন, আমাদেরকে ডাটা দেয়। তো ব্যাপারটা হলো যে আদিম যুগে আমরা যখন একটা সময় শুনতাম যে অনেকেই কম্পিউটার অন করতে দিয়ে, আমি ইনফ্যাক্ট আপনার 90 সালের আগের কথা বলতেছি, আমি যখন ফার্স্ট টাইম কম্পিউটার ইউজ করতে যাই তখন শুনেছি এরকম যে অনেকেই বলেছে কম্পিউটার অন করতে দিয়ে আমরা বাইরে গিয়ে এক কাপ চা খেয়েও চলে আসছি, কম্পিউটার তখনও অন হয়নি। আসলে এটা হাস্যকর মনে হলো, এটাই সত্যি, কারণ তখনকার কম্পিউটার স্পিডগুলোও এরকম ছিল, কজ তাদের তখনকার হার্ড ডিস্কগুলোর রিড রাইট স্পিডও ছিল অনেক কম। যাই হোক, আমাদের কম্পিউটারে আমরা অনেক সময় কম্পিউটার যখন স্লো দেখি তখন কিন্তু আমরা এটার মধ্যে র্যাম বাড়াতে থাকি, প্রসেসর লাগাই, এক্সট্রা জিপিও বা গ্রাফিক্স কার্ড, কিন্তু তারপরেও আসলে আশানুরূপ ওই রকম স্পিড আমরা পাই না। কিন্তু কেন, ব্যাপারটা হলো যে আমরা কিছুদিন আগেও অনেককে জিজ্ঞেস করতাম কম্পিউটার যখন তারা বিল করতে আসতো যে ভাই এসএসডি লাগবে কি না, আটকে উঠতো। আসলে এসএসডি কী, কেন লাগাবো, লাগালে কী হবে, না লাগালেই বা কী হবে। ইনফ্যাক্ট এখনও অনেকেই যখন কম্পিউটার বিল করতে আসে, আমরা যখন কোটেশন করি তখন জিজ্ঞেস করি যে এসএসডি আছে কি না, তখন কিন্তু ওনারা আসলে বুঝতে পারে না, ওনারা বলে ফেলে না এসএসডি এখন নিব না, লাগলে পরে নিব, এখন হার্ড ডিস্কটা নিয়ে যাবো। এসএসডি লাগালে আপনার কম্পিউটারটা কতটুকু ফাস্ট কাজ করবে আর এসএসডি না লাগালে কতটুকু ফাস্ট কাজ করবে, এই ব্যাপারে আমাদের ধারণাই নেই। তবে দু একজন আছে যারা বন্ধু বান্ধবের অন্য কোনো ফ্রেন্ডের কম্পিউটার ইউজ করতে গিয়ে দেখি অনেক ফাস্ট, কিন্তু তখন তাদেরকে জিজ্ঞেস করলে আমরা জানতে পারি যে তাদের কম্পিউটার একটা এসএসডি আছে। আমি আজকে কিন্তু একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই যে এই এসএসডিগুলো কেন লাগাবেন, কারা লাগাবেন, লাগালে কী উপকার পাবেন। ভিউয়ার্স, এসএসডি আসলে কী কী ধরনের হয়, আমি আমার পিছনে কিছু এসএসডি রেখেছি আপনাদেরকে একটু দেখাতে চাই। সে ধরেন এটা একটা এসএসডি, এটার নাম M.2, যেগুলো নাকি মাদার বোর্ডে লাগে সরাসরি কোনো কেবল ছাড়া। আর এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা এসএসডি, তবে এটা সাটা, মানে এজ লাইক এই সেম হার্ড ডিস্কটার মতোই, তবে এই এসএসডিটা কিন্তু লাইক এই হার্ড ডিস্কটার মতোই সেম জিনিস, বাট ওইটা মেটালিক না, প্লাস্টিক বডির হয়ে থাকে বা ফাইবারের, কিন্তু পোর্ট কিন্তু সেম। আমরা এই হার্ড ডিস্কটার যে পোর্ট দেখতে পাচ্ছি সাটা পাওয়ার দেওয়ার জন্য এবং একটা সাটা কেবল লাগানোর জন্য, সেম এসএসডির মধ্যে, মানে সাটা এসএসডি যেগুলো সেগুলোর মধ্যেও কিন্তু সেম পোর্ট থাকে। আমরা অনেকেই জানি না যে আমার কম্পিউটারটাতে আসলে এসএসডি লাগানো যাবে কি না। আপনার কম্পিউটারে যদি সাটা পোর্ট থাকে, আপনাদের যাদের কম্পিউটারে সাটা পোর্ট আছে, আমার তো মনে হয় Pentium 4 থেকে শুরু করে 31 থেকে শুরু করে সব মাদারবোর্ডেই সাটা পোর্ট আছে। সো আপনার পিসিটি ডুয়েল কোর হোক, পেন্টিয়াম হোক, কোর টু হোক, যাই হোক না কেন, আপনারা কিন্তু সেই কম্পিউটারগুলোতে অবশ্যই এই এসএসডিটা লাগাতে পারবেন। সো এই ব্যাপারে আমার মনে হয় আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে আমরা কারা কারা আমাদের পিসিতে এসএসডি ইউজ করতে পারবো। তো আপনাদের যাদের কম্পিউটারগুলো একটু ব্যাকডেটেড, তারা চাইলে এই সাটা পোর্টের এসএসডিগুলো নিতে পারবেন, আর যাদের পিসিগুলো একটু লেট, তারা চাইলে এই M.2 অথবা NVMe M.2গুলো লাগাতে পারবেন। এবার আসি কীরকম স্পিডের চেঞ্জ আমরা দেখতে পারবো। নর্মালি ধরেন আমরা হার্ড ডিস্ক দিয়ে যখন একটা কম্পিউটার চালু করি সেই পিসিটা কিন্তু বুট হতে সময় নেয় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, কখনো 4 মিনিট বা 5 মিনিট, পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। বাট যখনই আমরা এই হার্ড ডিস্কটাকে রিমুভ করে একটা এসএসডি লাগাবো সেক্ষেত্রে কিন্তু আমরা বুটিং টাইমটা পাবো অনলি 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড। সো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কতটা ফাস্ট একটা কম্পিউটার চালু হবে। সো এইখানে অনেকেই বলেন যে আমাদের শুধুমাত্র বুটিং টাইম অথবা শাটডাউনের টাইমটাই কিন্তু ফাস্ট হবে, আসলে না। আপনারা এই কাজগুলোর পাশাপাশি আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করবেন, অফিস অ্যাপ্লিকেশন হতে পারে, গ্রাফিক্সের সফটওয়্যার হতে পারে, ভিডিও এডিটিং যারা করেন, প্রোগ্রামিং যারা করেন, সবার কাজগুলোই কিন্তু, অথবা গেম
গেমিং যারা করেন সবার কাজগুলোই কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে যখন আপনারা একটা এসএসডি লাগাবেন। ম্যাজিক্যালি আপনারা স্পিডটা চেঞ্জ লক্ষ্য করবেন যদি আপনার পিসিতে আপনার একটা এসএসডি কানেক্ট করে নেন। তো পিসি স্লো করার কারণে অনেকেই আমরা চিন্তা করি যে আমরা এখন 4GB র্যাম আছে, আমরা 8GB বা 16GB লাগিয়ে নিই, আমাদের পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড নেই, হয়তো এই কারণে স্লো করতেছে, আমরা একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিই। অনেকে চিন্তা করেন আমার প্রসেসরটা হয়তো একটু ব্যাকডেটেড, আমরা প্রসেসরটা একটু আপগ্রেড করে নিই। না বন্ধুরা, আপনাদের এই তিনটার কোনোটাই চেঞ্জ করতে হবে না, এত বেশি টাকাও ইনভেস্ট করতে হবে না। আপনি নর্মালি আমার মনে হয় বাজারে এখন 1600 টাকা থেকে 2000 টাকার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের এসএসডি মানে সাটা এসএসডি পাবেন, সেগুলো কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। ইনফ্যাক্ট এই স্যামসাং এসএসডিগুলোর দাম একটু বেশি হয়, এর একমাত্র কারণ এই রিড রাইট স্পিড। অনেকেই কিন্তু জানেন যে এসএসডি লাগালে আমাদের পিসিটা ফাস্ট হবে, এই জন্য আমাদের কাছে আসেন একটা এসএসডি কিনতে। বাট দুঃখের বিষয় হলো যখনই কিনতে আসেন তখন আপনারা খোঁজেন সবচাইতে কম দামের এসএসডি কোনটা। মনে রাখবেন যেই এসএসডিগুলার রিড রাইট স্পিড কম সেগুলার দামই হবে কম। কিন্তু আপনারা যদি এসএসডি লাগাতে আসছেন স্পিড বাড়ানোর জন্য, তাহলে কেন কম দামে আবার সেই নন স্পিড বা কম স্পিডের এসএসডিগুলো খুঁজতেছেন? তো এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন। আরেকটা জিনিস, এই হার্ড ডিস্কগুলোর, আমরা যে ডেস্কটপের হার্ড ডিস্কগুলোর কথা বলতেছিলাম, এই হার্ড ডিস্কগুলোর কিন্তু ঘোরার মানে ওর ভিতরে যে মোটরটা আছে যে নাকি ডিস্কগুলোকে ঘোরায়, এই মোটরটাকে ঘোরানোর জন্য যে স্পিড, এই স্পিডের কিন্তু একটা লিমিট থাকে। ধরেন 5400 RPM অথবা 7200 RPM, এই RPMটাও অনেকে বোঝেন না। RPM মানে হলো রাউন্ড পার মিনিট, এক মিনিটে আপনার এই হার্ড ডিস্কটা কতবার ঘুরতে পারবে। আপনি যতই র্যাম লাগান, প্রসেসর পাল্টান বা গ্রাফিক্স কার্ড লাগান, এই হার্ড ডিস্কের ঘোরার ক্ষমতা কিন্তু বাড়বে না। ওর একটা নির্দিষ্ট স্পিড আছে, এই স্পিডেই সে ম্যাক্সিমাম ঘুরতে পারবে। সো আমরা কিন্তু ওই অন্যান্য র্যাম বা GPUগুলো আপগ্রেড করে কিন্তু আসলে আশানুরূপ ওই রকম স্পিড লক্ষ্য করবো না, তবে কিছুটা আপগ্রেড আমাদের চোখে পড়বে। আমার তো মনে আছে আগের দিন আমরা যখন কম্পিউটারে রিফ্রেশ করতে যেতাম, রিফ্রেশ করার সময়ও কিন্তু একটা জিনিস আমাদের চোখে পড়তো, একটা জল ঘড়ির মতো একটা সিম্বল চোখে পড়তো, যখন রিফ্রেশ হচ্ছে আমরা এটা খালি চোখে দেখতে পারতাম। কিন্তু বর্তমানে আসলে তেমন একটা দেখা যায় না, কারণ পিসির স্পিড বেড়েছে। আগে কেন আমরা এই এসএসডিগুলোর নাম শুনিনি? আমাদের দেশে বা ইন্ডিয়াতে আমরা কিন্তু এই এসএসডি সম্পর্কে ইদানিং শুনতেছি, বাট 5-6 বছর আগেও কিন্তু আমরা এই এসএসডির নাম শুনিনি। কারণ কি? কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। বিদেশে বা বাইরে, দেশের বাইরে কিন্তু ওনারা এসএসডি ইউজ করেছে অনেক আগে, বাট আমাদের দেশে এগুলো এক্সপেন্সিভ হওয়াতে কিন্তু দেশে আসতো না। বাট এখন কিন্তু একেবারে কম প্রাইসে এই এসএসডিগুলো পাওয়া যায়, যার কারণে কিন্তু আমরা এখন পিসি কিনতে গেলে সবাই আমাদেরকে এসএসডি নেওয়ার কথা সাজেস্ট করে। তো বন্ধুরা, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, পুরানো আপনার যে কোনো ডিভাইসটাকে কিন্তু আপনারা ডাবল স্পিড বাড়িয়ে নিতে পারবেন এই একটা এসএসডি লাগিয়ে, এবং এর জন্য মাত্র খরচ হবে 2000 টাকা। সো আমার একটা সাজেশন থাকবে, আপনারা যারাই পিসি বিল্ড করতে চান, যারাই আপনার পুরনো কম্পিউটারটাকে আপগ্রেড করতে চান, এট ফার্স্ট আপনারা একটা এসএসডি লাগিয়ে ট্রাই করেন। আমার বিশ্বাস আপনারা সত্যি অবাক না হয়ে পারবেন না যে এত স্পিড কীভাবে চেঞ্জ হচ্ছে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, এই হার্ড ডিস্কগুলোর মধ্যে কিন্তু ডিস্ক থাকে মানে ঘোরানোর জন্য, একটা মোটর থাকে, আরও অনেক অনেক মানে ম্যাটেরিয়ালস থাকে এটার ভিতরে। বাট একটা এসএসডি, দেখেন আপনারা এই এসএসডিগুলোর মধ্যে কী থাকে, জাস্ট মেমোরি কার্ড। আমরা মেমোরি কার্ড যেগুলো ইউজ করি মোবাইল ফোনে, সেম ওই মেমোরি কার্ডের মতো অনেকগুলো চিপস বসিয়েই কিন্তু এই এসএসডিগুলো তৈরি করা হয়। ইভেন আপনারা সাটাপোর্টের যে এসএসডিগুলো পাবেন, এগুলোও কিন্তু আপনারা খুললে কিন্তু এই ভিতরে এই ছোটো ছোটো চিপস পাবেন যেগুলো দিয়ে এই এসএসডিগুলো তৈরি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যখন হার্ড ডিস্ক ইউজ করবেন আপনার পিসিতে, তখন এই হার্ড ডিস্কটার ওয়ারেন্টি পাবেন আপনি ম্যাক্সিমাম 2 ইয়ার্স। 2 ইয়ার্সের উপরে কিন্তু বাংলাদেশে কোনো হার্ড ডিস্কের ওয়ারেন্টি হয় না, বাট একটা এসএসডি মিনিমাম 3 ইয়ার্স ওয়ারেন্টি, 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ওয়ারেন্টি এই এসএসডি গুলো পাওয়া যায়। অনেকেই জানতে চাচ্ছেন এই এসএসডি এটার মানে কি। এসএসডি মানে হলো সলিড স্টেট ড্রাইভ, যেটা নাকি একেবারে সলিড, আর এইচডিডি মানে হলো হার্ড ডিস্ক ড্রাইভ। আমরা যারা নর্মাল ইউজার আছি, নর্মাল গ্রাফিক্স ডিজাইনার আছি, আমরা নর্মালি M.2 বা SATA SSDগুলো ইউজ করতে পারি। বাট যারা গেমিং করব, যাদের পিসি পারফরমেন্স আরও ভালো দরকার, তারা কিন্তু অবশ্যই অবশ্যই একেবারে সবচেয়ে ভালো মানের যে NVMe M.2গুলো আছে সেগুলো ইউজ করার ট্রাই করব। আর অবশ্যই আমরা যে এসএসডিটা কিনতে চাচ্ছি, আগেই কিন্তু শপে যাওয়ার আগে একটু গুগলে সার্চ করে জেনে নিতে পারি যে এই এসএসডিটা আমি কিনতে চাচ্ছি এর রিড রাইট স্পিডটা আসলে কত। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এই হার্ড ডিস্কগুলো যেহেতু ওয়েট বেশি এবং এটার ভিতরে একটা ডিস্ক থাকে, অনেক সময় কিন্তু এগুলো আমাদের হাত থেকে পড়ে বা কোনো রকমের আঘাত পেলে বা বাড়ি খেলে কিছুর সাথে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ড্রামটা নষ্ট হয়ে যায়, ভিতরে ডিসপ্লেস হয়ে যায়, যার কারণে কিন্তু অনেক সময় আমাদের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও এই হার্ড ডিস্কগুলো অকেজ হয়ে যায়। ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার জরুরি অনেক ডকুমেন্ট থাকতে পারে ভিতরে, সে আপনার বিয়ের ভিডিওই থাকতে পারে। সো এই হার্ড ডিস্কগুলো কিন্তু যখনই ড্রাম নষ্ট হবে বা বাড়ি খাবে কিছুর সাথে, তখন কিন্তু হার্ড ডিস্কগুলো আসলে নষ্ট হয়ে যায় এবং আপনার মূল্যবান তথ্যগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলেন। এই এসএসডির ভিতরে কোনো ডিস্ক না থাকার কারণে এগুলো যদি আমরা পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকেও ফেলে দিই, আমার মনে হয় না এগুলোতে কোনো রকম প্রবলেম দেখা দিবে। সো আমার ধারণা আপনারা যারা এখনও আসলে স্লো কম্পিউটার নিয়ে আপনার কাজগুলো করতেছেন, অবশ্যই আপনার পিসিতে একটা এসএসডি অথবা আপনার ল্যাপটপে একটা এসএসডি অথবা M.2 অবশ্যই অবশ্যই লাগিয়ে নেবেন। যারা পিসির স্পিড পাচ্ছেন না, যারা চাচ্ছেন আমার পিসির স্পিড আরও বাড়াবো, র্যাম লাগানো লাগবে না, প্রসেসর লাগানো লাগবে না, গ্রাফিক্স কার্ড লাগানো লাগবে না, এই তিনটা আপনি পরে আপগ্রেড করেন। বাট আমার সাজেশন
সেশন শুনেন, আপনারা অবশ্যই একটা এসএসডি ইউজ করেন এবং দেখেন যে ম্যাজিক্যালি কতটুকু পারফরমেন্স চেঞ্জ আসছে আপনার পিসিতে। আর যদি স্পিড আগের থেকে না বাড়ে আমার কাছে আসবেন, আমি আপনাদের জরিমানা দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। শুরুতেই যেটা বলেছিলাম, আপনারা ফ্রি হ্যান্ডে আপনার ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনারা দৌড় দেন, সর্বোচ্চ শক্তি নিয়ে দৌড় দেন। কতটুকু সময় লাগতেছে সেটা কাউন্ট ডাউন করে রাখতে বলছিলাম। আর লাস্টে আপনাকে বলেছিলাম হাতটাকে এরকম স্পিন করাতে করাতে আপনারা এই পাশ থেকে ও পাশে যান, কত টাইম লাগতেছে সবাই তো লিখে রেখেছেন। এবার বলেন, আপনারা যখন ফ্রি হ্যান্ডে দৌড় দিয়েছেন তখন কম সময় লেগেছে, নাকি হাতটা এরকম ঘুরাতে ঘুরাতে যখন গিয়েছেন তখন? আসলে এগুলো এক্সাম্পল, আমি আসলে এই সহজ ভাষায় এই এক্সাম্পলগুলো দিই যাতে করে আপনারা একেবারে সহজ ভাষায় এই প্রবলেমগুলো বুঝতে পারেন। আর আমার ভিডিওতে আমি চেষ্টা করি সবসময় একেবারে লো লেভেল, মানে আপনার গ্রামের সহজ সরল যে ভাই বোনেরা আছেন আমার, তারা যেন আপনারা সহজ ভাষায় সুন্দরভাবে যেন ওই জিনিসগুলো বুঝতে পারেন। কঠিন কঠিন ভাষায় ভিডিও তো বানানো যায় ভাই, কিন্তু সেগুলো তো আপনাকে বুঝতে হবে। আমি মিরাক্কেল দেখেছি, মিরাক্কেল দেখে কিন্তু আসলে আমার পাশেই বসা লোক মিরাক্কেল শুনে আমি খুব হাসতেছি, পাশের লোকটা একেবারেই হাসতেছে না। কারণটা কি? কারণ মিরাক্কেল বোঝার জন্য কিন্তু এটার দরকার হয়, সবার কিন্তু সেটা থাকে না। সো ব্যাপারটা হলো যে এইরকমই আমরা যদি সহজ ভাষায় আপনাকে বোঝাতে পারি তাহলে এই জিনিসগুলো ইজিলি আপনারা নিতে পারবেন। আর আমি সেই ট্রাই করে যাচ্ছি এবং আমার বিশ্বাস আপনাদের ভালোই লাগছে। তো বন্ধুরা, কেন আমাদের হাত স্পিন করাতে করাতে যাওয়ার সময় টাইম বেশি লাগছে? কারণ আমি যখন ফ্রি হ্যান্ডে দৌড় দিয়েছি তখন কিন্তু সময় কম লাগছে, এর একমাত্র কারণ আমি তখন আমার শরীরের অন্য কোনো পার্টস বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ তখন অন্য কোনো কাজে বিজি ছিল না। আর যখনই আমরা স্পিন করাইছি তখন কিন্তু আমার হাতটা এদিকে একটু ব্যস্ত ছিল, যার কারণে আমার দৌড়ের স্পিডটা কমে গেছে। সেম জিনিস আমরা যখন হার্ড ডিস্ক থেকে কোনো ডাটা নেই বা হার্ড ডিস্কে কোনো ডাটা দেই তখন কিন্তু সেই ঘুরে ঘুরে আমাদেরকে ডাটা দেয়, যার কারণে সময়টা একটু বেশি লাগে। এবার আপনি র্যাম 16 GB লাগান, 32 GB লাগান, কোনো কাজ হবে না। যদি একটা এসএসডি থাকে এই ঘোরার জিনিসটাই কিন্তু আপনার পিসির মধ্যে থাকতেছে না, এবং যার কারণে স্পিডটা ডাবল বা তার চেয়েও ডাবল হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও থেকে আমরা কী কী শিখলাম? আমাদের পিসি স্লো কাজ করলে আমরা অবশ্যই একটা এসএসডি লাগাবো, এবং নতুন কম্পিউটার যারা বিল্ড করবো অবশ্যই অবশ্যই একটা এসএসডি রাখবো। আরেকটা কথা মনে পড়ে গেল, আপনারা অনেকেই চিন্তা করেন যে এখন হার্ড ডিস্কটা নিয়ে নেই পরবর্তীতে এসএসডি লাগাবো। ভাই, যখন আপনারা এসএসডিটা না নেবেন তখন কিন্তু আমরা হার্ড ডিস্কে ওএসটা দিয়ে দিব বা অপারেটিং সিস্টেমটা দিয়ে দিব, কিন্তু পরবর্তীতে যখন আপনি এসএসডিটা আমাদের থেকে বাসায় নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সেই হার্ড ডিস্কটাকে রিমুভ করে এসএসডিটা লাগিয়ে দেন, ওটার ভিতরে অপারেটিং সিস্টেম দেওয়া লাগবে। আর এইটা অনেকেই আমরা পারি না, যদিও ইজি একটা সিস্টেম অপারেটিং সিস্টেমটা দেওয়া, তারপরে কিন্তু আমরা যারা না জানি এই অপারেটিং সিস্টেম লোড করা তাদেরকে কিন্তু মাথায় করে আবার সেই ডেস্কটপ পিসিটা অবশ্যই আমাদের মার্কেটে নিয়ে আসতে হয়। সো আমার সাজেশন থাকবে পিসিটা বিল করার সময় অবশ্যই একটা এসএসডি নিয়ে নেন, হার্ড ডিস্কটা আপনারা পরে অ্যাড করেন। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর কষ্ট করে তো ভিডিও বানাই আপনাদেরই জন্য, আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।